রাজবাড়ী দেবগ্রাম ইউনিয়নের বিচ্ছিন্ন চর এলাকায় বেদকা ও রাখাল গাছেতে নেই কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা। কেউ অসুস্থ হলে পদ্মা পাড়ি দিয়ে ছুটতে হয় জেলা উপজেলা শহরে। সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় গর্ভবতী নারীদের। এসব চরে কমিউনিটি ক্লিনিক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সংবাদদাতা আজু শিকদারের পাঠন তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চর বেদকা ও রাখালগাছি মূল ভূখণ্ড থেকে এই চরকে বিচ্ছিন্ন করেছে উত্তাল পদ্মা। এই চরে প্রায় 6,000 মানুষের বসবাস। সড়ক যোগাযোগ না থাকায় অসুস্থদের চিকিৎসার জন্য নৌকায় পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়া ইঞ্জিন চালিত ট্রলারে তাদের যাতায়াত করতে হয় জেলা বা উপজেলা শহরে। সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় গর্ভবতী মায়েদের। তাদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়ার মতো ব্যবস্থাটুকুও নেই এই চরে, ফলে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনাও। এই জায়গায় একজন ডেলিভারি কেসে মারা গেছে। নীতি হাসপাতাল দরকার, ডাক্তার দরকার, আমরা এক মেলা কষ্টে আছি। এখানে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতো তাহলে এরা সহজেই শহরের সাথে এদের একটা যোগাযোগ থাকতো, এরা অন্য কিছু থেকে বঞ্চিত হতো না। ক্লিনিকের ব্যাপারে আমরা কথা বলেছি, ডিসি মহোদয়ের কাছে চেয়েছি, ক্লিনিক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গোয়ালন্দ উপজেলা কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের সাথে আমাদের কয়েক দফা এটি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের উপজেলাতে যদি আপনার কমিউনিটি ক্লিনিকের বরাদ্দ আসে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আপনার চলে বেদকা রাখার কাছেতে আপনার করা হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।